পাশের ব্রিজ, হো হো হো, পুরো পচ পচ করে আওয়াজ হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সুচি স্টোরি। তো মেঘালয়ের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি মেঘালয়ের আগের দুটো ব্লগ আপনারা দেখেছেন, আর যদি না দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবেন, আমি লিঙ্কও শেয়ার করে দেব। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মেঘালয়ের চেরাপুঞ্জিতে অবস্থিত একটিখানি ট্যুরিস্ট স্পটের, যার নাম হচ্ছে গার্ডেন অফ কেভস। তো সকাল সকাল আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার সেই শিলংয়ের পুলিশ বাজারে চলে এসেছি। আমরা এখান থেকেই একটা গাড়ি হায়ার করে নিয়ে আমরা গার্ডেন অফ কেভসের দিকে রওনা দিচ্ছি। যাওয়ার পথে দেখতে পেলাম আপার শিলং টি ফার্ম। তো এখানে আমরা ঢুকিনি, এমনি বাইরে থেকেই যাওয়ার পথেই দেখে নিলাম জাস্ট। এই হচ্ছে আপার শিলং টি ফার্ম। এখন শীতকালে আকাশে মেঘ থাকে ঠিকই, বাট দূরে সাদা সাদা ছোট ছোট মেঘ দেখা যায়, আর আকাশ ম্যাক্সিমামটাই পুরো নীল থাকে, তাই চারিদিকে সিনিক বিউটি বলতে গেলে খুবই সুন্দর হয়। আর এমনিতেও এখন চেরাপুঞ্জিতে আগে যত না বৃষ্টি হতো সেই পরিমাণে বৃষ্টির হারও এখন অনেকটাই কমে গেছে। সত্যিকারের প্রকৃতির যদি কেউ যদি ফিল করতে চান তাহলে অবশ্যই মেঘালয়তে আসতেই হবে। আমরা এখন একটা স্পটে দাঁড়িয়েছি, তো এটা হলো মাউন্ট অফ ডিম্পি ভ্যালি ভিউ পয়েন্ট। এখানে দূরের পাহাড়ের ক্যানিয়নগুলোর এরকম ভি আকৃতি শেপের এরকম মানে অপরূপ সুন্দর একটা দৃশ্য যাকে বলে এখান থেকে উপভোগ করা যায়। আর নিচে একটা ছোটো মতন পার্ক মতন রয়েছে, তো নিচে পার্কেও যাওয়া যায়। এছাড়া যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য এখানে রয়েছে জিপ লাইনের ব্যবস্থা রয়েছে, কেউ যদি এক্সপিরিয়েন্স করতে চান অবশ্যই করতে পারেন। তো আমরা এখানে জাস্ট 5-10 মিনিট দাঁড়িয়ে আবার আমরা গার্ডেন অফ কেভসের দিকে রওনা দিয়ে হলাম। আর এখানে থেকে যেতে আর ওই আধ ঘন্টা 20 মিনিট মতন লাগবে। গার্ডেন অফ কেভ সম্পর্কে বলে রাখি, শুধুই যে কেভের গার্ডেন তা নয়, ওর মধ্যে কেভ আছে, ঝর্ণা আছে, এমনকি ছোটো নদীও আছে। খুবই ইন্টারেস্টিং একটা প্লেস। টোটাল 11টা সাইট আছে। এখন পৌঁছে গেছি গার্ডেন অফ কেভসে। তো এখান থেকেই প্রায় 9-10টা সিঁড়ি স্টেপ নিচে নেমে আমাদেরকে যেতে হবে। তো আসুন যাওয়া যাক। এই হচ্ছে আমাদের স্পট নাম্বার 1। টোটাল 11টা স্পট আছে, তার মধ্যে ফার্স্ট স্পট এরকম গুহা মতন আছে আর উপর দিয়ে টিপ টিপ করে জল পড়ে যাচ্ছে অনবরত, একটা থ্রিলিং ব্যাপার। আসো আসো। প্রত্যেকটা স্পটের সামনে এরকম সাইনবোর্ড দেওয়া রয়েছে আর ছবি দেওয়া রয়েছে। তো এবার যাচ্ছি আমরা স্পট নাম্বার 2-এর দিকে। এরকম কেভের মধ্যে আবার ঝর্ণাও আছে। বেশ মজা লাগছে বলতে গেলে, বেশ একটা থ্রিলিং একটা ব্যাপার হতে চলেছে। গুহা জল পড়ছে। এখানে স্টেপ আছে আবার, 1, 2, 3, 4, 5, 6 ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে। তবে এখন জলের বেগ কম আছে, বর্ষাকালে এর এই ঝর্ণার বেগ অনেকটাই বেশি হয়, তখন আরও দারুণ লাগে দেখতে। এটা হলো ন্যাচারাল ওয়াটারফল। আমরা কোথায় যাচ্ছি এবার? সেকেন্ড স্পট। হ্যাঁ, টোটাল 11টা স্পট আছে এখানে। ঝর্ণা,
কেভ সব কিছু মিলিয়ে। তো আমরা এখন যাচ্ছি স্পট নাম্বার 3 এর দিকে। স্পট এখানেও একটা ঝর্ণা আছে, কিন্তু যেহেতু এখন শীতকাল তাই জলের তেমন গতিবেগ নেই, বর্ষাকালে আসলে আরো সুন্দর লাগতো। স্পট নাম্বার 4 কি আছে? চলো আরে আমরা কেভে ঢুকবো বাবু। ও মাই গড, শাবাশ, লাইট আছে, নো ইস্যুস। চলো চলো চলো, পিছন লোক আছে, বর্ষাকালে এই জায়গাটাতে আর একটু জল থাকে বেশি, এগুলো ব্যাপার। এই কেভের ভিতরটা অনেকটাই বড়, মানে মেঘালয়ের মাসময় কেভের মতন অতটাও মানে ন্যারো বা ছোট জায়গা নয় যে কেউ যেতে পারবে না। প্রায় মোটামুটি সবাই এখান দিয়ে ফ্রিলি ভাবে চলাচল করতে পারবে, এতটাই ভিতরে স্পেসিয়াস রয়েছে। সারা মেঘালয় জুড়েই কোনো না কোনো জায়গায় অনেক ঝর্ণা রয়েছে, অনেক কেভ রয়েছে, তবে এই গার্ডেন অফ কেভসে আসলে মানে কেভ বলুন, ঝর্ণা বলুন, ফরেস্ট বলুন, সব কিছু একই সাথে একই জায়গার মধ্যে সবাই পেয়ে যাবেন। আর আশা করি সবার এই জায়গাটা খুব ভালোও লাগবে। কেভের ভিতরটা বেশ ভালোই ঠান্ডা, আর অনবরত অবিরাম ওপর দিয়ে টপ টপ করে জল পড়েই যাচ্ছে। ও মাই গড, ওয়াটার সিঁড়ি, এখানটা মাথাটা সামলে, ওরে না না, এই জায়গাটা দারুণ, ওরে বাবা। রুট ওয়াটারফল স্পট নাম্বার 5। এখানে হারিয়ে যাওয়ার মতন কোনো তেমন ভয় নেই, প্রত্যেকটা জায়গায় পুরো রিমার্ক করা রয়েছে, পুরো স্পট নাম্বার দেওয়া রয়েছে, সব ডেসক্রিপশন দেওয়া রয়েছে। আচ্ছা, তো এই হলো রাস্তা। আচ্ছা, এইগুলো আসো, এইগুলো তো ইয়ে করো, নালে হবে না, আই জল পড়ছে। পাহাড়ের উপর থেকে গাছের শিকড়গুলো এইভাবে ঝুড়ির মতন হয়ে নেমেছে, আর সেই ঝুড়ির মতন ওই শিকড় বেয়ে পুরো ঝর্ণার জলগুলো ওইভাবে পড়ছে।
নেক্সট স্পট নাম্বার সিক্স এর দিকে যাচ্ছি। ঝর্ণা এই ওয়াটারফলসটার হাইট বলতে গেলে অনেকটাই উঁচু, প্রায় অনেকটা উঁচু থেকেই জলটা পড়ছে। ওয়াটারফলসের জল গড়িয়ে আবার এরকম একটা পাশ দিয়ে রাস্তা, ছোট একটা নদীর আকৃতিও আবার ধারণ করেছে দেখতে পারলাম। তা হলো ব্যাম্বু ব্রিজ, ব্যাম্বু। আরে বা, ব্যাম্বু ব্রিজ থেকে এদিক দিয়ে জল চলে গেছে। আচ্ছা, তো এবার হচ্ছে স্পট নাম্বার সেভেন, তার জন্য আমাদেরকে প্রায় অনেকটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হচ্ছে। আর সিঁড়িটা কিছুটা এরকম সাইড দিয়ে আবার বাঁশ দিয়ে এরকম রেলিং করে দেওয়া আছে। ও, এই ঝর্ণাটা কি দারুণ দেখুন, নিচে কি পরিষ্কার স্বচ্ছ জল। আমি শুধু ভাবছি বর্ষাকালে আসলে কি ভালোই না লাগবে এই ঝর্ণাগুলোকে। সব থেকে মজাদার বিষয় এটাই যে এখানে এই ঝর্ণাগুলোর একদম কাছে পর্যন্ত চলে যাওয়া যায়, এইরকমইভাবেই রাস্তাগুলো তৈরি করে দেওয়া আছে। আর চাইলে ঝর্ণার জলও হাত দিয়ে ধরা যায়। এটা হচ্ছে স্পট নাম্বার এইট। তো এখানে হচ্ছে পাহাড়ের মধ্যে এরা মানে খুঁজে পেয়েছে বেবি ইন দ্য মাদার্স ওম, এটাকে এরা বলে। মানে পাথরের এরকম আকৃতিটাই হচ্ছে যেন একটা বাচ্চা তার মায়ের গর্ভাশয়ের মধ্যে রয়েছে। আমরা যাচ্ছি আবার নেক্সট স্পটের দিকে, স্পট নাম্বার নাইন অ্যান্ড টেন, ওই দিকে চলো। বিকালে রোদ্দুর পড়েছে গাছের পাতায়, হলুদ হলুদ, দূরে পাহাড় ফাঁক করে ওই দূরে সমতলে বাংলাদেশ। ওই যে দূরে বাংলাদেশ, তো এই হলো স্পট নাম্বার নাইন, যেটা হলো ব্যাম্বু ব্রিজ, বাঁশের ব্রিজ। হো হো হো, পুরো পচ পচ করে আওয়াজ হচ্ছে। বাঁশের পুরো ঝুলন্ত ব্রিজ, এটা হলো স্পট নাম্বার নাইন, বাসের ঝুলন্ত ব্রিজ।
পুরো সব এইভাবে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে বাঁশ দিয়ে ব্যাম্বু ব্রিজ। ও নিচে এতটা খাড়াই, ওই গাছের সাথে বাঁশ দিয়ে বাঁধা দড়ি দিয়ে। এই ব্যাপারটা বেশ থ্রিলিং একটা ব্যাপার, উপরেও এরকম ভাবে বাঁশ দিয়ে গাছের সাথে বয় মতন করে বাঁধা, নিচে এতটা নিচু। মাই গড, এই ব্যাপারটা বেশ থ্রিলিং। এটা হলো স্পট নাম্বার 10, এটাকে বলা হয় উম দাবাই। এখানকার লোকেরা বিশ্বাস করেন যে শরীরে যে কোনো রোগ হোক যাই হোক তো এই জল খেলে নাকি পুরো শরীরে যা রোগ আছে সমস্ত কিছু সেটা সেরে যায়। তো আমিও তাই একটুখানি না পেরে একটুখানি খেয়ে দেখলাম, টেস্ট নর্মাল জলের মতনই। লাস্ট পয়েন্ট, চলো হার্ট শেপড রক। এই হার্ট শেপ রকটা হলো এরকমভাবেই ন্যাচারালি তৈরি, আর জলটা যেটা আসছে সেটাও তার ভিতর থেকেই বেরোচ্ছে, এটাই হলো অদ্ভুত ব্যাপার। তো এই ছিল আজকের আমাদের গার্ডেন অফ কেভসের ট্যুর। তো সবার কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।